হ্যালো আলাইকুম আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে ফাইবারের অর্ডার ক্যান্সেলেশন নিয়ে রিসেন্টলি আমার দুইটা অর্ডার ক্যান্সেল ক্যান্সেল হয়েছে কিন্তু আমার অর্ডার কমপ্লিশন রেট হানড্রেড পারসেন্টে আছে সো ফাইবার হচ্ছে কীভাবে অর্ডার ক্যান্সেলটাকে দেখতেছে বা কীভাবে অর্ডার ক্যান্সেলটা করতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে একটা আপডেট আমি জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তো রিসেন্টলি আমার দুইটা অর্ডার ক্যান্সেল হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে একটা প্লিজ ক্যান্সেল দিয়ে অর্ডার আরেকটা ছিল হচ্ছে অ্যাবাউট ক্যান্সেলিং অ্যান অর্ডার সো দুইটা দুই এসেছিলো সো কোনটা কি সেটা আমি হচ্ছে এখন এক্সপ্লেন করবো সো আমার প্রথম যেটা যেটা আট দিন আগে হয়েছে এটা হচ্ছে বাইরে আমাকে কাজ দিয়েছিলো সে আমার ডিরেক্টলি আমার একটা প্যাকেজ অর্ডার করে যেটা ছিল হচ্ছে একশো চল্লিশ ডলার বাট ওর যে কাজটা সে অনুযায়ী আসলে আমার হচ্ছে একটু সময় লাগবে প্লাস আমি তাকে বাজেটটাও বাড়াইতে বলছিলাম তো আমি হচ্ছে ওকে ম্যাসেজ করলাম অর্ডারের পরেই বাট ও আসলে হচ্ছে কোনো রেসপন্স করে নাই তো আমি চার পাঁচ দিন পরে আমার টোটাল সময় ছিল হচ্ছে সাত দিন আমি পাঁচ দিন পরে আবার আমি ওকে হচ্ছে ম্যাসেজ দিই তো প্রথম দিন আমি ওকে বাজেটের বিষয়ে আমি মেসেজ দিই নাই প্রথম দিন হচ্ছে আমি ওকে বললাম যে আমার সময় লাগবে আমাকে কি আর একটু সময় দেওয়া যায় কি না বাট আমাকে কোনো ধরনের রেসপন্স করে নাই চার পাঁচ দিন পরে আমি আবার বললাম যে হ্যালো ও আসলে চার পাঁচ দিন পরে এসে আমার ওই জাস্ট ওই আগের ম্যাচটা দেখে ডিরেক্ট অর্ডার ক্যান্সেল পাঠায় তারপরে আমি স্বাভাবিকভাবে অর্ডার ক্যান্সেলেশন রিকোয়েস্ট ক্যান্সেল করে দিই এবং আমি বলি যে তুমি কেন আমাকে অর্ডার আমার অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছ পরে বললো কি যে প্লিজ ক্যান্সেল দিস অর্ডার এস আপ পরে মানে আমি বুঝলাম যে হালকা একটু ইয়া পরে আমি বললাম যে কী ব্যাপার অলরেডি পাঁচ সাত দিন হয়ে গেছে আমি তোমার কাজটা অলরেডি শুরু করছি তোমার কাজটা রা নেই আর তুমি সময় বাড়াতে চাচ্ছো না সমস্যা না আমি তোমাকে তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তোমাকে কাজটা ডেলিভারি দেবো এরপরেও আবার হচ্ছে আবার মানে কোনো কথা নাই আমি একটা রিপ্লাই করলে সাথে সাথেই হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাই তো আমি সাথে সাথে হচ্ছে ফাইবার সাপোর্টে নক দিই আমি যেহেতু টপ সেলার সো আমার রেসপন্সটা ফাইবার সাপোর্ট অল টাইম দ্রুত দেয় এবং তারা যেটা বলে সেটা হচ্ছে দেখেন এখানে অনেক কথাই বলছে ঠিক আছে এবং এখান মেন কথা যেটা সেটা হচ্ছে ওরা বলতে যাচ্ছে যে যদি কোনো বায়ার অর্ডার ক্যান্সেল করতে চায় তাহলে আমাদের উচিত হচ্ছে কোনো কথা না বলে তার অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া আগে আমরা আমি যে সময় ফাইবার কাজ শুরু করি এক বছর আগে তখন কিন্তু আমরা সাপোর্টে যেতাম দেন সাপোর্ট থেকে ক্যান্সেল করে দিতাম কিন্তু এখন আসলে ফাইবার হচ্ছে বায়ারকে প্রাধান্য দিচ্ছে এবং আমার মনে হয় যে বায়ারকে প্রাধান্য দেওয়াই উচিত কারণ ফাইবারের যে টাকাটা জমা করে এটা তো বায়ার আমরা তো জাস্ট টাকাটা নেই গ্রহণ করি হ্যাঁ কিন্তু টাকাটা স্পেন্ড করে মূলত বায়াররা এজন্য ওরা ওই বায়ারকেই হচ্ছে বেশি প্রাধান্য দিতে যাচ্ছে কারণ ওরা দেখতেছে যে যদি আমার এখানে কেউ সাধারণ তারা আসলে এই বিষয় নিয়ে খুবই কনসার্ন হ্যাঁ যে সে তার টাকা জমা দিচ্ছে কিন্তু সে সার্ভিস পাচ্ছে না আবার টাকাটা কেটে নেওয়া হচ্ছে ওরা এগুলো সহ্য করবে না এর জন্য ওরা বাইরকে বেশি প্রাধান্য চাচ্ছে যে যাতে বেশি বেশি বায়ের এখানে ঢোকে এই ধরনের রুলসের জন্য হয়তো আমাদের এটা একটা আমি যদি বিজনেস মনে করি সো কোনো কোনো সময় হয়তো আমাদের উপর হালকা খারাপ কিছু যাবে বাট আসলে ওভারঅল আমার মনে হয় এটা ভালো ভালো কারণ বায়ারদের যদি বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে বায়াররা অন্য অন্য মার্কেট প্লেস থেকে ফাইবারকে বেশি প্রাধান্য দিবে এবং এখানে আসতে চাবে যে না এখানে হচ্ছে আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের টাকাগুলো মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা নাই সো ফাইবার হয়তো এটা করতে যাচ্ছে তো ওরা এখানে অনেক কথা হলে ওরা বললো যে আপনি ক্যান্সেল করে দেন সমস্যা নাই ক্যান্সেল করে দেওয়ার পর যদি আপনার অর্ডার কমপ্লিশন রেট কমে যায় দেন আপনি যোগাযোগ করেন এরপরে আমরা হচ্ছে ওই স্ট্যাটাস্টিক বা ওই বিষয়গুলো যাচাই করে দেখব যে আপনার এই ক্যান্সেলেশনটা আসলে হচ্ছে আপনার কোনো দোষ আছে কিনা যদি দেখি যে আপনি নির্দোষ তাহলে আমরা আপনার অর্ডার কমপ্লিশন ডেটটা ঠিক করে দেব যাই হোক ঠিক এটার ক্ষেত্রে আমি ওদেরকে বললাম যে ওকে সমস্যা নেই আপনি ক্যান্সেল করে দেন তারপরে এই ব্যাটটা ক্যান্সেল করে দেয় এরপরে আরেকটা ইস্যু হয় সেটা হচ্ছে একটা বাই আমাকে দুই মাস আগে আমার পঞ্চাশ ডলারের একটা প্যাকেজ অর্ডার করে এবং জাস্ট সে অর্ডার করে চলে যায় কোনো রিকোয়ারমেন্ট সাবমিট করে না আমি ওকে অনেকবার মেসেজ দিচ্ছি আসলে রেসপন্স করে না তারপরে আমি ফাইবার সাপোর্টে মেসেজ দেই যে আমার হচ্ছে এতদিন যদি একটা ঝুলে আসে তো অর্ডারটা ক্যান্সেল করে এরপরে ওরা আমাকে যেটা বলে সেটা হচ্ছে সমস্যা নয় যদি এরকম কোনো ইস্যু হয় যেহেতু সে রিকোয়ারমেন্ট সাবমিট করে নাই সো আপনি অর্ডারটা মানে রেজলিউশন সেন্টার থেকে আপনি অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় দেন পরে হচ্ছে আমি যেটা বুঝলাম যে আমি ওদেরকে মেসেজ করার পরে ওরা চাইলেই কিন্তু ক্যান্সেল করেও দিতে পারতো কিন্তু ওরা ক্যান্সেল করে না ওরা আমাকে দিয়ে করেছে যাতে আমি এই জিনিসটার সাথে ইউজ টু হই তো বললো যে আপনি ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠান পরে আমি আসলে বুঝি নাই ওরা এখানে আমি বললাম যে ওকে হোয়াট টু আই ডু পরে ও বললো যে ঠিক আছে তুমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাও রেজিপশন সেন্টার থেকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় তো এটা ক্যান্সেল হতে তিন দিন সময় লাগে তিন দিন পরে অর্ডারটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয় কিন্তু বাট ও এখানে যেটা বলছিলো যেহেতু সে রিকোয়ারমেন্ট সাবমিট করে নাই হলে তোমার অর্ডার কমপ্লিশন ডেটের উপরে হচ্ছে কোনো ধরনের প্রভাব পড়বে না তো পরে তা হচ্ছে ইয়া হলে এই হচ্ছে এই লোকটা আমার সাথে কথা বলছিলো দেন হচ্ছে আবার আরেকটা মেয়ে আসে নেয়াটি সে বললো যে ইউ আর ওয়েলকেম কিপ আজ পোস্টেড যেহেতু এটা আপডেট হয় নাই তো আমি ওকে বললাম যে হচ্ছে পরে আমি ওকে কোনো রেসপন্স করি না এটা ছিল হচ্ছে স্যাটারডে দেন হচ্ছে আজকে হচ্ছে আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় এবং হচ্ছে অর্ডার কমপ্লিশন ডেট হান্ড্রেড থেকে নাইনটি ফাইভে চলে আসে পরে আমি ওদেরকে মেসেজ করি যে ওকে আমার অর্ডার কমপ্লিশন রেট কমে গেছে তুমি আমাকে এটা ফিক্স করে দাও ঠিক আছে তারপরে হচ্ছে ও হচ্ছে এটা ফিক্স করে দেয় এবং এখানে অনেকগুলো কথা বলে যেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার কোনো দোষ নেই নো প্রবলেম ঠিক আছে আমি হচ্ছে ই করে দিচ্ছি তোমার এটাকে ফিক্স করে দিচ্ছি তো এই ছিল হচ্ছে বিষয়টা সো যারা ফাইবারে কাজ করতেছেন যদি কখনো এরকম অর্ডার ক্যান্সেলের প্রশ্ন আসে হ্যাঁ সো আপনি যদি দেখেন যে না অর্ডারটা ক্যান্সেল করলে আমার এইটটির নিচে আসার সম্ভাবনা নাই অর্ডার কম্পিটিশান রেট তাহলে আপনি ফার্স্ট টাইমই ক্যান্সেল করে দিতে পারেন সাপোর্টের সাথে যোগ করে হয়তো এক দুদিন সময় লাগবে আমি টমপ্লিট করেন আমাকে দ্রুত রেসপন্স করে কিন্তু আলটিমেটলি যদি আপনার কোনো দোষ না থাকে তাহলে হচ্ছে আপনার এই অর্ডার কমপ্লিশান ডেট কমবে না বাট এখানে মনে রাখবেন যে অর্ডার কমপ্লিশন ডেট কখন কমবে কি কমবে না এই বিষয়টা নিয়ে হচ্ছে ওদের একটা রুলস আছে যে কোন কোন ক্ষেত্রে অর্ডার কমপ্লিশন ডেট কমবে না ওকে সো আমি হচ্ছে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি অর্ডার ক্যান্সেল হয়েছিল এটা হচ্ছে মার্চ উনিশ দুহাজার বাইশ তো এখানে হচ্ছে ওরা হচ্ছে বলতেছে যে কোন কোন ক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হলে আপনার অর্ডার কমপ্লিশন ডেট কমবে না দেখেন এখানে বলছে দ্য বায়ার হ্যাজ নট প্রোভাইডেড ইউ উইথ দ্য রিকোয়ারমেন্টস যদি রিকোয়ারমেন্টস সাবমিট না করে তাহলে অর্ডার কমপ্লিশন ডেট যদি অর্ডার ক্যান্সেল হয় এটা তারা ঠিক রাখবে সেটা হচ্ছে দ্য অর্ডার হ্যাজ মিস্টেকলি ক্যান্সেলড যদি কোনো কারণে হচ্ছে এটা ইয়া হয়ে যায় দ্য বায়ার মিসটেকলি প্লেসডেন অর্ডার যদি তারা হচ্ছে ইয়া হয়ে যায় আর কি বলে মিস্টেক মানে ভুল করে যদি অর্ডারটা প্লেস করে দেয় বা যদি রেসপন্ড না করে যেটা আমার একটা অর্ডার হয়েছিলো যে রেসপন্ড করে নাই পরে হচ্ছে যদি অর্ডারটা দুইবার অনেক সময় কি যে তারা হয়তো নেটে কাজ করতেছে না দুইবার ওর হয়তো ক্রেডিট কার্ড অ্যাড করা আছে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করা আছে ও দুইবার একটা অর্ডার প্লেস করো দুইবার একটা হচ্ছে কী হচ্ছে এখানে সবগুলো আমি খুব লাস্টেড আমি বুঝি নাই কিন্তু চারটা বুঝছি পরে একটা দুটো পাঁচটা বুঝছি তো এই এই ক্ষেত্রে হচ্ছে কী হবে যে এই এই ক্ষেত্রে যদি হয় এই এই কারণে যদি অর্ডার ক্যান্সেল হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনার অর্ডারটা হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট কমবে না এছাড়া অন্য অন্য কারণে কিন্তু আরও অনেক কারণ থাকতে পারে যে কারণে হয়তো অর্ডার অর্ডার কমপ্লিশন রেট কমবে না বাট এটা হচ্ছে মোটা থেকে এইগুলো বলা যায় সো ওকে এই হচ্ছে আজকের ভিডিও আপনারা হয়তো আই হোক ক্লিয়ার যে বর্তমান ফাইবারের হচ্ছে অর্ডার অর্ডার ক্যান্সেলেশনের ক্ষেত্রে কী ধরনের ওরা আপডেট বা কিন কী ধরনের স্টেপগুলো নিচ্ছে ওকে ধন্যবাদ